দশ বছর পর আইপিএল এর শিরোপাটা ঘরে তুলেছিল কলকাতার নাইট রাইডার্স। কেকেআর এর শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়াস আয়ার আগামী আসরে দলের নাও থাকতে পারেন। আসন্ন মৌসুমের মেগা নিলামের আগে 6 জন ক্রিকেটারকে রিটেন করার সুযোগ পাচ্ছে প্রতিটি দল। কলকাতার সেই রিটেন করা ক্রিকেটারদের তালিকায় আইআর এর না থাকার সম্ভাবনাই বেশি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী কেকেআর টিম ম্যানেজমেন্টের সাথে সমঝোতায় পৌঁছাতে না পারার কারণে আইআরকে নিলামে উঠতে হচ্ছে। সেখান থেকে অবশ্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আইআরকে দলে ভেড়াতে পারবে কলকাতা, তবে সেটা নিলামের সময়ের সিদ্ধান্ত। আপাতত বিসিসিআইকে যে রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দেবে কেকেআর, সেখানে থাকছে না শ্রেয়াস আয়ার। আইপিএলে বেশিরভাগ দলই চায় ভারতীয় কাউকে অধিনায়ক করতে, সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে দারুণ একজন পছন্দ ছিলেন আইআর। মিডল অর্ডারে ব্যাট হাতেও আস্থা রাখার মতো ছিলেন তিনি। সবশেষ আসরে আইআরের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় কলকাতার নাইট রাইডার্স। বর্তমানে অবশ্য ভারত জাতীয় দলে তিনি নাই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতেও। গত আসরে রঞ্জি ট্রফির একটা ম্যাচ মিস করে নির্বাচকদের চক্ষুশূল হয়েছিলেন, সেখান থেকেই আর সুযোগই পাচ্ছেন না জাতীয় দলে। ২০২২ সালের আসরের আগে নিলাম থেকে 12,25,00,000 ভারতীয় রুপিতে তাকে দলে টেনেছিল কলকাতার নাইট রাইডার্স। সেবার 14 ম্যাচে 401 রান করেছিলেন আইআর। পরের আসরটা মিস করেছিলেন, চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। সেবার কলকাতার নেতৃত্বে ছিলেন নীতিশ রানা। সেই আসরে কেকেআর এর জার্সিতে আইপিএল খেলেছিলেন বাংলাদেশের লিটন দাসও। ২০২৪ অর্থাৎ সবশেষ আসরে আবারও কেকেআর এর অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন করেছিলেন শ্রেয়াস আয়ার। এবার 39 গড়ে 351 রান করেছিলেন তিনি। সেই সাথে অসাধারণ নেতৃত্বে দলকে এনে দেন আইপিএল শিরোপাটাও। সর্বমোট 3 বার আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার নাইট রাইডার্স। 2012 এবং 2014 সালে কেকেআর এর অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। সবশেষ আসরে অধিনায়ক ছিলেন শ্রেয়াস আয়ার। আগের 2 আসরের অধিনায়ক গম্ভীর এবারে ছিলেন মেন্টরের ভূমিকায়। কেকেআর এর ডাগআউট থেকে বেশ ভালো ভূমিকাই রেখেছেন শিরোপা পুনরুদ্ধারে। এমন সাফল্যের পর ভারত জাতীয় দলের প্রধান কোচও হয়ে যান গম্ভীর। ক্রিকবাজ আরও জানিয়েছে আইপিএল এর অন্য কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা চলছে আইআর এর। নিলামে উঠলে আইআর চড়া মূল্য পাবেন বলেই ধারণা করা হচ্ছে। তানজিম ওশি, BDCricTime।